প্রশান্তদা মহামেডান স্পোর্টিং এই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। প্রথম লিগটা তারা ভালোই শুরু করেছিল, কিন্তু শেষ দুটো ম্যাচ তারা হেরে গেছে। মোহনবাগান একটা সুপার সাইড তাদের কাছে হেরেছে, কিন্তু সেদিনকে দেখলাম গত রোববার কেরল ব্লাস্টার্সের সাথে এগিয়ে গিয়েও 67 মিনিট পর্যন্ত এগিয়ে গিয়েও ম্যাচটা হেরে গেল। এবং একটা জিনিস দেখা যাচ্ছে, আগেও আমরা দেখছিলাম নর্থ ইস্টের বিরুদ্ধে শেষ 20 মিনিট কোথাও যেন একটা মনঃসংযোগের অভাব ঘটছে ফুটবলারদের। হ্যাঁ, একটা ন্যায্য পেনাল্টি থেকে সেদিন নিঃসন্দেহে বঞ্চিত হয়েছিল, কারণ ফানজাকে 4 নম্বর প্লেয়ার একদম বক্সের মধ্যে ফেলে দিয়েছিল, ফাউল করেছে, সেটা পরবর্তীকালে আমরা দেখেছি। কিন্তু ওভারঅল যদি মহামেডানের একটা মূল্যায়ন করতে বলি, তুমি কি বলবে? মহামেডান টিমটা যা দেখলাম, টিমটার মধ্যে ভালো কম্বিনেশন আছে, টিমটার বেশ খেলা আছে, এবং এই টিম যে ভালো একটা জায়গায় রেজাল্ট করবে এটাও আমি বলতে পারি। কিন্তু এদের যেটা সমস্যা হলো, ওদের আমাদের মহামেডানের আমি প্রেসিডেন্টকেও বলেছি পার্সোনালি, যে আমার যেটা মনে হলো মোহনবাগানের সঙ্গে যেমন 3 গোল খেলো, 3 গোল খেলার যদি কেউ না দেখে থাকলে কেউ বলবে না যে মহামেডান ভালো খেলেছে, বলবে 3 গোল খেয়েছে, তার মানে সে খারাপ খেলেছে। কিন্তু যে খেলা দেখেছে সে বলবে না যে মহামেডান খারাপ খেলেছে, মহামেডানটি যথেষ্ট ভালো খেলেছে। সমস্যাটা যেটা হলো যে ডিফেন্সের না একদম মার্কিং কভারিং নেই, যেভাবে গোলগুলো খেয়েছে যদি মার্কিং কভারিং করতো ঠিক মতো, যেটাকে বলা হয় মার্কিং করা ম্যান একেবারে, সেইটা করলে কিন্তু গোল হতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গোল করে দিয়ে যাচ্ছে হেডে, আজকে একটা কর্নার হচ্ছে 88 বল হেড করে গোল করে দিয়ে চলে গেল, আর চোখের সামনে দেখলেন কেউ নেই, ফাঁকা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেড করলো, পরের বলটাও ঠিক যখন সেকেন্ড গোল হলো হেড, ওই ম্যাকলেনার যে গোলটা করলো ওই একই জিনিস সামনে করে হেড করে দিয়ে চলে গেল, গোল রেখে দিয়ে চলে গেল। তার ফলে মার্কিংটা একটা ওইটা মহামেডানকে এবং চিন্তায় ফেলেছে। কেরল ব্লাস্টার্স ম্যাচে আমরা তাই দেখেছি, ওখানে হেডে হয়েছিল, এখানে গ্রাউন্ডে হয়েছে, ওর মধ্যে কোনো কম্বিনেশন নেই, মার্কিং কভারিং বলে কিছু নেই। এই জায়গাটাকে আরেকটু মেরামত করতে হবে, প্রয়োজনে অন্য একটা স্টপার নিয়ে আসতে হবে, উপায় তো নেই। কিন্তু আপনার টিম যথেষ্ট ভালো, মহামেডান টিমটা যথেষ্ট ভালো, ফরওয়ার্ড লাইন হাফ লাইন যথেষ্ট গোল করার মতো জায়গা চলে যাচ্ছে, খেলছে ভালো, কিন্তু ডিফেন্সটা আরেকটু স্ট্রং না হলে কি হয়, একটা গোল করে যদি গোল খেয়ে যায় তাহলে আর অ্যাটাকাররা কী করবে? ফলে ডিফেন্সকে ওই জায়গায় রাখতে হবে। একটা ম্যাচে তো তুমি সব বল গোল করে দেবে তা তো হয় না, তোমাকে হয়তো একটা গোল হতে পারে কি দুটো গোল হতে পারে, কিন্তু তোমাকেও তো আবার আটকাতে হবে, তা নাহলে কী করে চলবে? এই জায়গাটা মহামেডানে একটু অসুবিধা হয়েছে আমার ধারণা। এটা ওরা নিশ্চয়ই, যিনি কোচ রাশিয়ান কোচ উনি তো জানেন, সে তো এই জায়গাগুলো নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। তবে টিমটার মধ্যে মাঝমাঠে অ্যালেক্সি হয়েছে, অনেক আগের ম্যাচটাও কাসিমভ আগের ম্যাচটাও কেরালার সঙ্গে কিন্তু গোল করার পরেও হেরে গেল 2-1, কিন্তু দুর্ভাগ্য যেটা পেনাল্টি পাওয়ার কথা ছিল পাইনি, সেটা ঠিক আছে, 11th আওয়ার এই ম্যাচটা হেরে গেছে। আমরাও আশা করিনি ম্যাচটা হারবে, কিন্তু হয় এক এক সময় লাক ফেভার করে না, সেটা মহামেডানের সেদিন হয়েছে। কিন্তু আশা করি মহামেডান কিন্তু যথেষ্ট ভালো খেলবে, এটা আমার ধারণা। টিম অনেক কিন্তু কম্বিনেশনটা তৈরি করেছে, কোচটাও ভালো দীর্ঘ কয়েক বছর ধরে আছে, এবং টিমটার মধ্যেও একটা বাঁধন এসছে, এবং সব থেকে যেটা সেটা যে ম্যানেজমেন্টটা খুব ভালো মহামেডান, এখন ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে টিমের সঙ্গে তারা পরিচালনা, যেটা ইসমাইলের খেলতে বলছিল একজন টেকনিক্যাল লোককে ওরা রেখে দিয়েছে, অবশ্যই ওই দীপেন্দু বিশ্বাস যেটা আছে, ফলে ও তো একটা প্লেয়ার, ও জানে, ও অফিসিয়াল কাম টেকনিক্যাল লোক, ফলে কোথায় কী ভালো মন্দ বলতে পারবে, কোচের সঙ্গে আলোচনা করতে পারবে, ফলে এটা একটা মহামেডানের খুব ভালো দিক। এটা কিন্তু মহামেডানের দিক দিয়ে আমি মনে করি যে ওরা কিন্তু ভালো রেজাল্ট করবে, একটু সময় লাগছে, ঠিক আছে, প্রথম বছর তারা আইএসএল খেলছে, হ্যাঁ ওদের তো 5-6টা ছেলেই প্রথম আইএসএল খেলছে ইন্ডিয়ান, ফলে আইএসএল প্রথমবারে খেলছে, একটু তো তাদের সময় দিতে হবে, এটাও ঠিক, এবারে সেই জায়গাটা একটু দিলে আমার মনে হয় ভালোই। অনেক ধন্যবাদ।